আমরা বরবটি ভাজি করব আলু দিয়ে। তার জন্য এরকম এক একটি বরবটি নিয়ে নিয়েছি, এগুলো এখন কেটে নেব। পরবটি গুলো এইভাবে সব কেটে নিব। এরকম একটা আলু দিয়ে দিচ্ছি, আলুটা আমি ছিলে নিব, ছিলে কুচি ফেলে নিব। একটু কাটা হয়ে গেছে, দেখেন আমার ভেন্ডিটাও কাটা হয়ে গেছে। এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে রান্না করব। বরবটিতে আলু ভাজি করব, তার জন্য এভাবে বরবটি কেটে নিয়েছি আমি এক বাটি মতো। আর এভাবে আলু কেটে নিয়েছি, এখন আমি রান্নায় চলে যাব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এবং গ্যাস অন করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা সাদা তেল ঢেলে দিলাম কড়াইতে ভাজি করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন কিছুটা রসুন কুচি দেব তেলের ভিতরে। কালার লাল মতন হয়ে গেলে আমি বরবটি গুলো দিয়ে দেব। আস্তে চিড়ে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কালার চলে এসেছে। এখন আমি কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে রাখা বরবটি গুলো দিয়ে দেবো। Gracias.
তেলে দিয়ে দিলাম। ছোলার আগ বাড়িয়ে আমি পানিটুকু শুকিয়ে নেব। কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য হলুদ দিয়ে দিলাম। পাতা ভাত খালি করে পাতা দিয়ে দিলাম। ভাজা শেষ, এখন নামিয়ে নেব।